আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কুজন বলল, এই চিঠি কেন? আমি যদি মুখে মুখেও হাজার বার ওকে না বলি তবুও সে আমার পিছু ছাড়বে না। কহু বিরক্তি শব্দ করে বলল, দেখছিস, আমি বলছিলাম না অতিভক্তি চোরের লক্ষণ। এখন দেখ তোর ভালো মানুষটা কেমন গিরগিটি। যেই কলরব ভাই চলে গেল তোর পিছে লাগলো। কলরব ভাই ছিল বলে সাহস করে উঠতে পারেনি। যেই কলরব ভাই, কহু পিহুকে থামিয়ে বলল, হয়তো তুই ঠিক। তবু পিহু চোখে মুখে বিরক্তি ফুটিয়ে জিজ্ঞাসা করল, তবুও কি? কহু একটুখানি ভেবে বলল, আমার মনে হয় কুজনের অন্য কোনো সমস্যা আছে। কি নাছোড় বান্দার মতো আমার পিছু পড়েছিল সে। যতবার বলি কলরবকে ভালোবাসি, কলরবকে বিয়ে করতে চাই, আমি এঙ্গেজড, সে ততবারই কি সব প্রলাপ বকেছে। কহু আঁতকে উঠে বলল, কি বলছিস কি পিহুন? আমি কি ওদের দুই ভাইয়ের মাঝে ঝগড়া লাগাবো নাকি? আমি কখনোই এসব। কহু পিহুর কথা শুনে হা হয়ে রইল, আর পিহু হন হন করতে করতে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। কলরব কহুদের বাসার ছাদে দাঁড়িয়ে আছে। কুহুর আসার কথা, এখনো আসেনি। কলরব কেমন উসখুস করছে, বারবার শিরিখরে উঁকি দিচ্ছে, কিন্তু কুহুর দেখা মিলছে না। কলরব ফোন দেওয়ার জন্য পকেট থেকে মোবাইল বের করলো, কিন্তু মোবাইল বন্ধ হয়ে আছে, চার্জে একদমই নেই। কলরব তাই বাসায় যাওয়ার জন্য রেলিং পার করে নিজেদের ছাদে ফিরে এলো। তাড়াতাড়ি মোবাইলে চার্জ দিতে হবে। কুহুকে দেখাশুনো ব্যাকুল হয়ে আছে সে। কুহুকে এতদিন পর দেখতে পাবে মনে হতেই কলরবের চেহারায় খুশিতে ঝলমল করতে লাগলো। কলরব আকাশের দিকে মুখ তুলে তাকালো। বাঙ্গা একটা চাঁদ পুরো আকাশ জুড়ে খিলখিল করে হাসছে। কলরবের মনে হলো এটা যেন কুহুর ঠোঁটের হাসি, আর আকাশটা হলো কলরবের মন। কুহু যেখানে বিজয়িনীর মতো চড়ে বেড়ায়। কুহুর কথা ভাবতে ভাবতেই কলরব একবার কুহুদের ছাঁদে তাকালো। কলরবের মনে হলো হয়তো কুহু এসেছে। কলরবের মন বলছে কুহু আসবে। কলরব তীক্ষ্ণ দৃষ্টিতে কুহুকে খুঁজতে লাগলো। কলরবে কেন যেন মনে হচ্ছে কুহু আছে, আশেপাশেই কোথাও অন্ধকারে মিশে আছে, কিন্তু চারিদিকে তো চাঁদের আলো আছেই। কলরব আর মনে হাসল, কুহুর সামনে এই চাঁদের আলো ম্লান। কলরব আবার প্যান্টের পকেটে হাতড়াতে লাগলো। পকেটে টর্চ লাইট পেয়েও গেল সে। কলরব টর্চ জ্বেলে ছাদের দিকে তাক করে ধরল। আলো ফেলতেই কুহুর সাথে সাথে হাত দিয়ে চোখ ঢেকে ফেলল, আর কলরব বিবশ হয়ে কুহুর দিকে তাকিয়ে রইল। চোখ ফিরাতে পারছে না সে। নিঃশ্বাসের কলরবগুলো যেন কুহুর মাদকতায় স্পন্দন পাচ্ছে। কলরব শ্বাসরুদ্ধকর অবস্থায় কুহুর দিকে তাকিয়ে আছে। কলরব তাড়াতাড়ি করে টর্চ সরালো। কুহু এবার চেহারা সামনে থেকে হাত সরালো। কলরবের কাছে চাঁদের আলোয় কুহুকে আরও বেশি মোহনীয় লাগছে। সাদা সিল্কের শাড়ি, হাত ভর্তি লাল চুড়ি, আর কোমরের নিচ পর্যন্ত প্রায় হাঁটুন ছুঁইছে খোলা চুল, সাথে কলরবের মায়ের দেয়া টিকটিটাও পড়েছে কুহু। অসহ্য রকমই সুন্দর লাগছে কুহুকে। বাতাসে চুলগুলো উড়ে এসে চোখে মুখে পড়ছে কুহুর। কলরব এক দৃষ্টিতে তাকিয়ে আছে কুহুর দিকে। তার ইচ্ছে হচ্ছে হাত দিয়ে কুহুর চুলগুলো সরিয়ে দিতে। উত্তেজনায় কলরবের চেহারায় ঈষৎ লাল আভা ফুটে উঠেছে। সব আবেগ যেন গলায় এসে আটকে আছে কলরবের। কিছু একটা বলতে চাইছে কুহুকে, কিন্তু কুহুর চোখ ধাঁধানো রূপে কলরব বাকশক্তি হারিয়ে ফেলেছে। কলরব মোহগ্রস্তের মতন কুহুর দিকে চেয়ে আছে। কুহু কলরবের অবস্থা দেখে উচ্চস্বরে হেসে বলল, আমাকে কি পড়ি মনে হচ্ছে নাকি? এভাবে তাকিয়ে আছেন কেন? কলরব কুহুর কথার সাথে তাল মিলিয়ে মাথা ঝাঁকালো, তারপর কাঁপা স্বরে বলল, তাই তো পড়ি মনে হচ্ছে একদম। কুহু খিলখিল করে হাসতে লাগলো। হাসতে হাসতে হেঁটে চলল। কলরবের কোনো হুশ জ্ঞান নেই। সে যেন একটা বিবশ মন নিয়ে দেহের সঙ্গে পেরে উঠছে না। কুহু ঘাড় ঘুরিয়ে কলরবের উদ্দেশ্যে বলল, তাই তো পড়ি মনে হচ্ছে তো একদম। কলরব ফিসফিসিয়ে বলল, মন ছুঁয়েছি কোটিবার, প্রতিচ্ছবি একবার। কুহু মুচকি হেসে বলল। কলরব বুঝল না কুহু কিভাবে শুনে ফেলল। তার যতদূর মনে পড়ে সে তো ফিসফিসিয়ে বলেছিল কথাটা। তাহলে কুহু শুনল কী করে? ঐশী শক্তি, হয়তো ভালোবাসার ক্ষমতা, নাকি কলরবের হৃৎস্পন্দন এতটাই বেড়ে গেছে যে আশেপাশে সব কিছু সে নিঃশব্দের তালিকে ফেলেছে। কলরব ভেবে পেল না। কলরব আর ভাবল না, শুধু বলল, যবে থেকে তোমাকে ভালোবেসেছি। কুহু কলরবের কথাই এবার আর হাসল না, বরং শান্ত স্বরে বলল, তোমাকে অনেক ভালোবাসি কলরব, অনেক বেশি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, মরে যাব। তোমাকে ভালোবেসে মরে যাবে তোমার কুহু, তারপরেও কুহু শুধু কলরবের হয়েই থাকবে, আলাদা করতে পারবে না কেউ না। কলরব অবাক হয়ে কুহুর কথা শুনছে। কলরব এতটাই অবাক হয়েছে যে কুহু যে এক নিমিষে দৌড়ে ছাদের পেছন দিক থেকে চলে গেছে সেটা কলরব বুঝতেই পারেনি। যখনই হুঁশ ফিরল, কলরবও রেলিং টপকে এসে কুহুর পেছনে দৌড়ে এলো। শিরিখর পেরিয়ে পেছন দিক থেকে আসতে দেখলো কুহু রেলিংয়ের উপরে উঠে দাঁড়িয়ে আছে। কলরব আতঙ্কে গলা দিয়ে কোনো কথা বের করতে পারছে না।
মনে প্রাণে চেষ্টা করছে কুকুকে থামতে বলতে, কিন্তু কিছুতেই শব্দটা প্রাণ ফিরে পাচ্ছে না। কলরব হাঁচার চেষ্টায় যখন কিছু বলতে পারলো না, সে কুকুর হাত আঁকড়ে ধরলো, এতটাই জোরে আঁকড়ে ধরলো যে কুকুর হাতের চুড়িগুলো বাঁকা হয়ে কুকুর হাতের সাথে সেঁটে গেল। আর ব্যথায় কোঁকড়ে কুকু আস্তে করে বলল, উফ, তোমার দেয়া ক্ষতকেও ভালোবাসি কলরব, ভালো থেকো কলরব। মাঝে মাঝে চাঁদের দিকে চেয়ে আমার জন্য দূরে থেকে দুফোঁটা চোখের জল ফেলো। আমি বহুদূর থেকেও তোমার আমার ভালোবাসার জানান দিব তোমায়। কুহু এতটুকু বলেই কলরবের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। কলরব কুহুর সাথে পেরে উঠল না। কুহুর মাঝে আজ অজানা এক তীব্র শক্তি কাজ করছে, সেই শক্তির সাথে কলরব হেরে গেছে। কলরবের সামনেই কুহু ছাদ থেকে লাফিয়ে পড়ল। কাঁচা রাস্তায় সারি সারি গাছের মাঝে কুহুর নিথর দেহ পড়ে রইল। কলরব চিৎকার করতে চাইছে কিন্তু তাও পারছে না, হাত পা অচল হয়ে আসছে ওর, মাথা ছিমছিম করতে লাগলো। পুরোপুরি অচল হওয়ার আগে কলরব কুহুদের সিঁড়িঘর দিয়ে দৌড়ে নামলো, তারপর মেইন গেট খুলে বাড়ির পেছন দিকের গলির দিকে দৌড় দিল। কলরব শ্বাস ফেলতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে ওর, চোখ উপচে বেদনা পড়ছে। কলরব তারপরও পা চালিয়ে যাচ্ছে, এটুকু রাস্তা আজ বহু দূর মনে হচ্ছে। দূর থেকে কলরব দেখলো কুহু রাস্তায় পড়ে আছে, সাদা শাড়ির আঁচল রক্তে মাখামাখি। কলরব রক্ত দেখে আঁতকে উঠল, কুহু বলে চিৎকার করে উঠল। কুহুর কাছে যেই রাস্তায় বসে পড়ল সে, পাশে তাকিয়ে দেখলো কুজন ভাবলেশীনভাবে দাঁড়িয়ে আছে, যেন একটা ডামি। কলরব কুজন থেকে চোখ সরিয়ে কুহুর রক্তে মাখামাখি দেহের দিকে তাকালো। কুহুর দিকে এগিয়ে এসে কুহুর গাল ছুঁয়ে উদ্ভ্রান্তের মতো বলতে লাগলো, কুহু তোমাকে ছুঁয়নি, উঠো তো এই বোকামে, তাকাও তাকাও না, আমাকে এত কষ্ট দিচ্ছ কেন, আমি কি করেছি কুহু, কেমন ভুল করেছি। কলরব কুহুর মাথা তুলে বুকের সঙ্গে চেপে ধরলো, আষ্টে পৃষ্ঠে কুহুকে ছড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো, আর বিরতিহীনভাবে বলতে লাগলো, ফুলটুসি তুমি এমন কেন করলে, তুমি আমার কষ্ট দিয়ে খুব বেশি মজা পাও তাই না, আর কত কষ্ট দেবে আমায়, তোমার কিচ্ছু হবে না কুহু, কিচ্ছু হবে না, কিচ্ছু বলতে দেবো না আমি, শুনতে পাচ্ছ না বোকা, একবার চোখটা মেলে তাকাতে পারো না, কুহু হাই কুহু। কলরব ঘামতে লাগলো, প্রচণ্ড রকমের খামা খামলো সে, হাত পা ঠান্ডা হয়ে এলো তার, শরীরে সব কটা পশম কাঁটা দিয়ে উঠল। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো বিছানায়, চারপাশে তাকিয়ে চোখ বোলাতেই বুঝলো সে এখন চাচার বাসায়। কলরব চট করে বিছানা ছেড়ে দাঁড়ালো, তারপর মোবাইল কোথায় রেখেছে খুঁজতে লাগলো। পুরো ঘর তন্নতন্ন করে খুঁজে শেষে মোবাইল পেলো বালিশের নিচে। মোবাইল হাতে নিতে দেখলো ব্যাটারি ডাউন। কলরবের রীতিমতো হাত পা কাঁপতে শুরু করলো, সারা শরীর জুড়ে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। পাসওয়ার্ড দিয়ে মোবাইল ওপেন করার সাথে সাথেই মোবাইল বন্ধ হয়ে গেল। কলরব দৌড়ে ব্যাগ থেকে চার্জার বের করে মোবাইলটা চার্জে দিয়ে কুহুর নাম্বারে ডায়াল করলো। একবার, দুবার, তিনবারের মাথায় কুহু ওপাস থেকে বলল, ঘুমোচ্ছি কলরব, পরে ফোন করুন প্লিজ, প্রচন্ড মাথা ব্যথা করছে আমার। কুহুর কণ্ঠ শুনে কলরব হাঁপ ছেড়ে বাঁচল, শান্তির একটা নিঃশ্বাস ফেলে কুহুকে বলল, এখন ঘুমাও ফুলটুসি, আমি রাখছি, পরে কথা বলবো। আচ্ছা ফোন রাখলাম। কুহুর সাথে কথা শেষ হতে কলরব বিছানায় বসলো, তারপর শরীর এলিয়ে দিল বিছানায়। কুহুর আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, গতকাল দুপুর থেকে প্রচণ্ড রকমের মাথা ব্যথা ছিল, তাই সারা দুপুর ঘুমিয়ে কাটিয়েছে। বিকেলে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আবার একচোর ঘুমিয়েছে সে। সন্ধ্যের পর যাও একটু পড়তে বসেছিল, কুজনের বলা কথাগুলো মনে হতেই নিমিশেই মন বিষিয়ে উঠেছিল, তাই মন ভালো করার জন্য ছাদে গিয়েছিল। পিহুকেও বলেছিল সাথে যেতে, পিহুর পড়া আছে তাই যায়নি, ভেবেছিল পিহু সাথে থাকলে কিছু গল্প গুজব করবে। একা একা ছাড়া যেতে গতকাল কেন যেন একটুও ভালো লাগছিল না কুহুর, কিন্তু ঘরে থাকতেও ইচ্ছে করছিল না। পিহুর না শুনে নিরুপায় হয়ে একাই ছাদে গেল সে। ছাদে বার রাখতেই মন আরও খারাপ হয়ে গেল, কলরবকে দেখার ইচ্ছেটা কুহুর মনে তীব্র আকার ধারণ করল। কুহুর হঠাৎ মনে হলো ভিডিও কল দিলেই তো হয়। কুহু নিজে নিজের সাথে বলল, ফুলটুসি ম্যাডাম, আপনি তো দেখি দিন দিন বুদ্ধিমতী হয়ে যাচ্ছেন, বাহ সব আপনার কলরবে। তারপর একে একে হট্ট হাসি হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, এত রাক্ষসী হাসি, তুই হাসিস কিভাবে কুহু? আমি ভালোবাসি তাই। কুহু অবাক হয়ে পেছন ফিরতে দেখলো কুজন দাঁড়িয়ে আছে। কুজনকে দেখে কুহুর এবার খুব বেশি রাগ হলো। কুহু কুজনকে কিছু বলল না, কিন্তু চলে যাওয়ার জন্য বাবার দিকে কুজন নরম সুরে বলল, খোলা হবে না, সিঁড়ি ঘরের গেটে তালা দেওয়া। আর কুজনের কথা শেষ না হতে কুহু আতঙ্কে কুজন থেকে অনেকখানি দূরে সরে দাঁড়ালো, তারপর কাঁপা স্বরে বলল, আর? কুজন পকেট থেকে চাবি বের করে কুহুর সামনে তুলে ধরল। কুজনের হাতে চাবি দেখে কুহুর হাত পা ভয়ে জমে গেল। এই শীতের মাঝে কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। এই প্রথম কুজনকে কুহুর কাছে ভয়ঙ্কর মনে হচ্ছে। কুহু ভয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, প্লিজ তালাটা খুলে দিন। কুজন কিছু বলল না, চুপচাপ চাবিটা প্যান্টের পকেটে রেখে দিল। কুজনকে পকেটে চাবি রেখে দিতে দেখে কুহু আর একটা মিনিটও দাঁড়ালো না,
দৌড়ে গিয়ে সিঁড়িঘরে দরজা ধাক্কাতে লাগলো। ভয়ের চোটে মুখ দিয়ে একটা শব্দ বের করতে পারছে না, শুধু নিরলসভাবে একটানা দরজা ধাক্কাতে লাগলো। কুজন ধীর পায়ে এসে কুহুর পেছনে দাঁড়িয়ে বলল, ভয় পাচ্ছ কেন কুহু? কুজন এই প্রথম কুহুকে তুমি করে বলল। কুহুর তাতে ভয় আরো দ্বিগুণ হলো। কুহু পুরোপুরি কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতেই বলল, প্লিজ কুজন আমাকে যেতে দিন। কুহু চোখের বলকেই দরজা ছেড়ে ঘুরে দাঁড়িয়ে কুজনে পা ধরার জন্য বসে পড়ল। কুজন দুপা পিছিয়ে বলল, কুহু তোমাকে তো পায়ে পড়তে বলিনি, তুমি কি জানো তোমাকে কাঁদলে কতটা সুন্দর লাগে? তোমার কান্না দেখেই তোমার প্রেমে পড়েছিলাম, আর তাই চেয়েছিলাম জীবনে যখনই তুমি কাঁদবে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদবে। আর তুমি কিনা আমার পায়ে পড়ছো? কুহু দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে কাঁদছে আর বলছে, প্লিজ কুজন আমাকে যেতে দিন। কুজন কুহুর মুখোমুখি বসে বলল, যেতে দেব তো শুধু। কুহু সাথে সাথে দাঁড়িয়ে পড়ল, তারপর কঠিন গলায় জিজ্ঞাসা করল, শুধু কি? কুজন কুহুর দিকে মুখ তুলে তাকিয়ে বলল, আমি তোমাকে একটা গান শোনাবো, তুমি আমার পাশে বসে গানটা শুনবে, আর আমি একসাথে দুইটা চাঁদ দেখব। কুহুর কুজনকে কেমন যেন বদ্ধ পাগল মনে হচ্ছে। কুহু আরো বেশি ভয় পেয়ে গেল। কুহু আবার দরজা ধাক্কাতে শুরু করলো, সাথে চিৎকার করে বলছে, কেউ আছেন? প্লিজ সাহায্য করুন, হেল্প মি, কেউ আছেন? আপু আপু আছো? আপু! কুজন নরম স্বরে বলল, আঙ্কেল নেই, মাত্র দেখলাম মসজিদে গেলেন নামাজ পড়তে। কুজনের কথা শুনে কুহু কুজনের প্রতি ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে এক পলক তাকালো, তারপর পুরো দমে চিৎকার করে মার পিহুকে ডাকতে লাগলো। বাড়িওয়ালা আঙ্কেলকেও ডাকতে লাগলো। কুজন ছোট একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বলল, কুহু বোকার পথের কাজ কেন করছো তুমি? নিজের বদমে নিজে করতে চাচ্ছ? সবাইকে ডেকে জড়ো করলে তোমার নামই মানুষ কুৎসার রটাবে। এর চেয়ে বরং আমার পাশে বসে গানটা শুনে ফেলো, প্রমিস করছি তোমাকে যেতে দেবো, আর আটকে রাখবো না। আমি এতটা খারাপ গাই না যে তোমাকে পালিয়ে যেতে হবে। কুহু একটু সময় নিল ভাবার জন্য, তারপর ভেবে দেখলো কুজন ঠিক বলছে। এইভাবে মানুষ জড়ো করে নিজের পায়ে নিজে কুড়াল মারার কোনো মানেই হয় না। বহু কষ্টে সাহস সঞ্চয় করে বলল, প্লিজ তাড়াতাড়ি শুরু করো। কুজন কুহুর কথা শুনে মিষ্টি করে হাসলো, তারপর বলল, চলো পেছন দিকে যাই, আমি ওইখানে গিটার রেখেছি। কুহু ডানে বায়ে মাথা নেড়ে বলল, এখানে নিয়ে আসুন গিটার। কুজন কুহুর অশ্রু সজল চোখ জোড়ার দিকে তাকিয়ে আহাজারি করে বলল, কলর ভাইয়ের সঙ্গে তো সেখানে দিব্যি বসে থাকতে পারো, কিন্তু আমাকে এক ফোঁটা বিশ্বাস করতে পারছো না, তাই না কুহু? কুহু কিছু বলল না, চুপ থেকে নিজ সিদ্ধান্তে অটল রইল। কুজনও কুহুকে জোর করল না, চলে গেল গিটার আনতে। কুহু মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো, কোনো রকমে এখান থেকে যেতে পারলেই বাঁচে সে। কুজন খুব দ্রুত গিটার নিয়ে চলে এলো, কুহুকে উদ্দেশ্য করে বলল, বসো। কুহু কথা বাড়ালো না, কুজনের কথা মতো চুপচাপ দরজা ঘেঁষে বসে পড়ল। কুজন কুহুর মুখোমুখি বসে গান ধরল। কুজনের গান গাওয়া শেষ হতে কুহু চট করে উঠে দাঁড়িয়ে মিনতি শুরু বলল, প্লিজ তাড়াতাড়ি শুরু করুন, প্লিজ এখন তো যেতে দিন। কুহু অসহায় চোখে কুজনের দিকে তাকিয়ে রইল। কুজন কুহুর চোখের ভাষা বুঝল, পকেট থেকে চাবি বের করে কুহুর দিকে বাড়িয়ে দিল। কুহু অতি দ্রুত চাবিটা হাতে নিয়ে তালা খুলে তালা চাবি দুটোই ছাদে ছুড়ে ফেলে দিয়ে তরতর করে সিঁড়ি বেয়ে দৌড়ে নেমে এলো। এসে কাউকে কিছুই বলল না, এমনকি পিহু কেউ না। আসলে কুহু কিছু খুলে বলার মতন অবস্থাই ছিল না, জীবনে সে এত ভয় পায়নি যা সে গতকাল রাতে পেয়েছে। বাসে এসে থর থর করে কাঁদছিল, এখনও কম্বল গায়ে দেওয়ার মতন শীত পড়েনি তাই কম্বল নামানো ছিল না, কিন্তু গতকাল কুহু এতটাই কাঁদছিল যে আলমারি থেকে কম্বল নামিয়ে গায়ে দিয়ে শুয়ে পড়েছিল সে। মাথা ব্যথায় কুহুর ইচ্ছে হচ্ছিল হাতুড়ি দিয়ে মাথাটা দুই টুকরো করে ফেলতে, বহু কষ্টে ঘুমিয়েছিল সে। অথচ মাঝরাতে কলরব ফোন করায় ঘুম ভেঙে গিয়েছিল কুহুর। মাথা ব্যথার চোটে কলরবকে ফোন রাখতে বলে আবার ঘুমিয়ে পড়েছে কুহু, আর সেই ঘুম ভাঙল এত দেরি করে। কোনোরকম ফ্রেশ হয়েই কুহু স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে পড়ল। ভাগ্য ভালো ছিল তাই তাড়াতাড়ি রিক্সাও পেয়ে গেল। রিক্সায় উঠে কলরবকে ফোন করল, কলরব প্রায় সাথে সাথেই ফোন ধরল, যেন কুহুর ফোনের অপেক্ষাতেই মোবাইল হাতে নিয়ে বসেছিল। হ্যালো ফুলটুজি, মাথা ব্যথা কমেছে? কমেছে, আসলে সরি, কাল দুপুরেও আপনার কল রিসিভ করিনি, আবার রাতেও কথা বলতে নিষেধ করে দিয়েছি, প্রচণ্ড মাথা ব্যথা ছিল, কাল সারাদিন ঘুমিয়ে কাটিয়েছি। একবার বলেছিল অসুস্থ হলে তুমি ঘুমিয়ে থাকতে পছন্দ করো, যাতে যন্ত্রণা টের পাওয়া না যায়। কুহু অবাক হয়ে বলল, ঠিক বলেছেন, কিন্তু আপনাকে কখন বললাম? মনে করে দেখো বলেছিলে। কুহু মনে করতে পারলো না। কলরও বাবার বলল, ফুলটুসি তোমার ব্রেইন খুব ডাল। কুহু হেসে বলল, কলরব ইবনাত মশাইটা যে খুব বেশি শার্প তাই হয়তো, আল্লাহ আসলে ব্যালেন্স করে দিয়েছে। কলরব কুহুর কথায় গগন বিহারী হাসি হাসতে লাগলো। কুহু ফোনের অপর প্রান্ত থেকে বিভোর হয়ে কলরবের হাসির শব্দ শুনতে লাগলো। রাধা যেমন শ্রীকৃষ্ণের বাঁশি সুরে পাগল হয়ে যেত,
কুহু তেমনি কলরবের হাসিতে মাতোয়ারা। দুটো ভালোবাসার মানুষ যখন একে অন্যকে জুড়ে থাকে, তখন পৃথিবীর অথরা সুখগুলো যেন নিজে এসে ধরা দেয়, হাতছানি দিয়ে ডাকে। কুহুকেও যেন কলরব নামে সুখ পাখি হাতছানি দিয়ে ডাকছে। কলরবের হাসির শব্দ কুহুর সব চিন্তা গ্লানি চোখের পলকে মুছে দিল।